হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন আপনারা আশা করি সবাই অনেক ভালো আছেন আজ আমি আপনাদের সাথে এমন একটি সাধারণ সবজি নিয়ে আলোচনা করবো যার উপকারিতা শুনলে আপনি অবাক হয়ে যাবেন আর সেটি হচ্ছে মূলা মূলাকে আমরা সবাই অবহেলা করে থাকি কিংবা অনেকে এটি খেতেই চান না কিন্তু এর উপকারিতার কথা জানলে আপনি অবাক হয়ে যাবেন মূলা শীতকালীন সবজির মধ্যে একটি যদিও এখন সারা বছরই কম বেশি এই সবজি পাওয়া যায় তবে সাধারণত সবজির মনে করে এটিকেই অনেকেই পছন্দ করেন না আবার অনেকে অনেকটাই পছন্দ করেন কেউ কেউ সালাদেও কাঁচা ব্যবহার করেন তবে এই সবজির রয়েছে অসাধারণ গুণ এর উপকারিতা জানলে অবাক হবেন আপনিও বছরের অন্যান্য সময়ের থেকে শীতকালে অনেক বেশি রকমের ফল ও সবজি পাওয়া যায় সেরকমই একটি সবজি হল মূলা বছরের অন্য সময় এটি পাওয়া গেলেও শীতকালে এই সবজি বেশি পরিমাণে খাওয়া হয় মূলা দিয়ে বিভিন্ন তরকারি তো হয়ই একই সঙ্গে কাঁচাও খাওয়া যায় তো দর্শক এবার জেনে নিন মূলার উপকারিতার সম্পর্কে বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা মেটাতে শীতের এই সবজির মেলা ভার মূলা রক্ত পরিশোধন করে শরীর থেকে বিষাক্ত বর্জ্য বের করতে সহায়তা করে এটি জন্ডিসের চিকিৎসার ভীষণ কার্যকরী কারণ এটি রক্তে বিলি নিয়ন্ত্রণ করে এবং শরীরে অক্সিজেনের সরবরাহ বাড়িয়ে দেয় মূলার পাতা অনেকেই ফেলে দেন কিন্তু এই পাতায়ও পুষ্টিগুণে সমৃদ্ধ মূলার পাতায় ভিটামিন এ বি সির পাশাপাশি ক্লোরিন ফসফরাস সোডিয়াম আয়রন ম্যাগনেশিয়াম ইত্যাদি বর্তমান এগুলো পেটের জন্য ভালো পাশাপাশি মূত্র রোগ সারিয়ে তুলতে অত্যন্ত কার্যকরী এই সবজি খেলে ওজন খুব একটা বাড়ার সম্ভাবনা নেই তাই ওজন কমাতে চাইলে মূলা খাওয়া শুরু করতে পারে শীতে হজম প্রক্রিয়া বাড়ায় মূলা এতে রয়েছে উচ্চ পরিমাণ ফাইবার যা কোষ্ঠকাঠিন্য থেকে মুক্ত পেতে সাহায্য করে মূলার রসে লেবু ও লবণ মিশিয়ে খেলে ওজন কমানো যেতে পারে মূলা ক্ষুধা নিয়ন্ত্রণ করে যার ফলে সময়ে অসময়ে খাওয়ার ইচ্ছা জাগে না তাই ওজন কমাতে চাইলে মূলা খাওয়া শুরু করতে পারেন কিডনি ভালো রাখতে সহায়তা করে মূলা কারণ এই সবজি মূত্রবর্ধক প্রাকৃতিক উপাদান সমৃদ্ধ এছাড়া এই রক্তে বিষাক্ত পদার্থের পরিমাণ কমিয়ে দেয় হার্ট বা হৃদয়কে সুস্থ রাখে মূলা এতে পর্যাপ্ত পরিমাণ পটাশিয়াম রয়েছে যা আমাদের দেহে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে যাদের উচ্চ রক্তচাপজনিত সমস্যা আছে তাদের জন্য মূলা খুব উপকারী এই সবজিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে যা শক্তিশালী অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করে বিভিন্ন ধরনের ক্যান্সার চিকিৎসায় কার্যকরী মূলা বিশেষ করে কোলন কিডনি ক্ষুদ্রান্ত পেট এবং মুখের ক্যান্সারে খুবই কাজে দেয় জন্ডিস রোগীদের জন্য ট্যানিসিয়া হিসাবে কাজ করে এতে উপস্থিত উপাদানগুলো ইনসুলিন নিয়ন্ত্রণেও কাজ করে একই সঙ্গে কিডনি আর ইউরিনারি সিস্টেম পরিষ্কার রাখে নিয়মিত মূলা খেলে লিভার গল ব্লাডার ইনফেকশন আর আলসারের হাত থেকে বাঁচা যায় তো দর্শক আপনারা জানতে পারলেন মূলার উপকারিতা সম্পর্কে তাহলে আজ থেকেই খাওয়া শুরু করুন এই মূলা তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে